ক্লাবের পূজোর বাজেট বরাদ্দ থেকে গরিব মানুষদের খাবারের ব্যবস্থা। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি বলরামপুর সর্দারপাড়া। রক্ষা কালী পূজা কমিটির পক্ষ থেকে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এখানকার অধিকাংশ মানুষই এই লকডাউন পরিস্থিতিতে খাদ্যের অভাবে ভুগছে। সেই সমস্ত মানুষ যারা লকডাউনে কাজহারা, দীর্ঘ কয়েকদিন লকডাউন কাটিয়ে তাদের পরিবারের খাবারের যোগান নেই একবার বললেই চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই খাবার তুলে দিচ্ছে সর্দার, এই বলরামপুর সর্দারপাড়া রক্ষা কালী পূজা কমিটির পক্ষ থেকে। তো চলে যাব এই পুজো কমিটির একজন, যারা এই খাদ্য সামগ্রী তুলেছে। দাদা, কল্পনা বা অনুপ্রেরণা এটা কীভাবে নেওয়া হলো বা উদ্যোগটা? আমাদের নেওয়া হলো বলতে, আমরা তো দারিদ্র সীমানা হিসেবে বসবাস করি, তাই এই এলাকাটা আমরা সম্পূর্ণ দারিদ্র সীমানা হিসেবে আছি। তা আমরা একদিন সঙ্গে বসে চিন্তাভাবনা করলুন যে আমাদের যে দারিদ্র সীমানা যে বসবাসকারী আছে, ছেলেদেরকে বলতে বললো ঠিক আছে, আমাদের যে ফন্ডে যতটুকু সামর্থ্য আছে ততটুকু করা যাক, পরবর্তীকালে ওটাকে আর একটু দীর্ঘায়ু করার জন্য আমরা মানুষের কাছে যাই। মানে গত বছর পুজো করে যেটা বেঁচেছে তাই থেকেই মানুষকে তুলে দেওয়া হলো খাবার সামগ্রী। হ্যাঁ, তো আর ওটা থেকে করার সময় যেটা লক্ষ্য করে দেখলাম সামান্য কিছু হচ্ছে, তা আমরা সঙ্গের কিছু ছেলে মিলে কিছু মানুষের কাছে যাই, কিছু মানুষের কাছে যাই, তা তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতাকে নিয়ে এক জায়গায় এক মানে এক জায়গায় রেডি করে আজকে প্রায় আমরা 100-এর ওপরে, প্রায় 200-এর কাছাকাছি মানুষকে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। এখানকার অধিকাংশ মানুষ কোন কাজের সঙ্গে যুক্ত? অধিকাংশ মানুষ দিনমজুরির সঙ্গে যুক্ত। আগে ছিল জরি শিল্প, সেটা প্রায় এখন নেই, দিনমজুরির সাথে যুক্ত, সেই কারণেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। দেখলাম এই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, তার ডিম চাল বা এইসব দেওয়া হচ্ছে, তার পাশাপাশি দেখলাম টিফিনের ব্যবস্থা করা হয়েছে, যে সমস্ত মানুষ অসহায় মানুষ এসছে তাদেরকে টিফিনের ব্যবস্থা। এটা কীভাবে, এটা কীভাবে বলতে, ওটা আমার একটা সঙ্গেরই ভাই আছে, তা উনি ঘুরতে ঘুরতে দেখলো যে সাধারণ মানুষ যখন আমাদের কাছে 9টার সময় আসবে, তাদের একটা টিফিনের সময়, দীর্ঘক্ষণ লাইনে থাকার পরে তাদের একটা এই সময়টা টিফিনের ব্যবস্থা পরিকল্পনা আমার ভাই নেয় বা সঙ্গের সদস্য, তা উনি চিন্তাভাবনা করতে আমরা এটাকেও ওর সাথে যুক্ত করলাম। সাধারণ মানুষ 9টা থেকে আমাদের এটা দেওয়ার ছিল, ওই সময় তো মানুষের একটা টিপ যোগাযোগ করে দিলাম। নাম ধর্মদাস সর্দার। একদম, আমরা দেখে নিলাম ধর্মদাসের সঙ্গে কথা বলে উনি বললেন যে এই খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি ওনারা যে সমস্ত মানুষ এই খাদ্য সামগ্রী নিতে এসছে, অর্থাৎ অসহায় মানুষ, তাদের টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে করে সেই টিফিনকে এই কঠিন পরিস্থিতিতে একবারের অন্তত বাড়ির খাবারটা কম খেতে পারে, সেই দিক লক্ষ্য রেখে, অর্থাৎ তাদের যে খুব সীমিত ফান্ড, সেই ফান্ড থেকেই নানান রকমভাবে মানুষকে সহযোগিতা, আর গত বছরের পুজোর যে অতিরিক্ত আয় ছিল সেইটা দিয়ে এবং আরও কিছু সকলে মিলে সহযোগিতা করেই এই প্রায় 200 জন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রী নিলে? হ্যাঁ, নিয়েছি। টিফিন? হ্যাঁ, টিফিন লুচি আলু তরকারি দিয়েছে। তো আপনি রিকশা চালক? হ্যাঁ, ভ্যান চালাই। তো এই জায়গায় মানে এই যে দীর্ঘ কয়েকদিন লকডাউন কাটিয়ে পরিবারের অবস্থা কী? খুবই আমাদের খারাপ, আমাদের ভ্যানে লাগে। তো এই যে কয়েকদিন, প্রায় এক মাস লকডাউন কাটানোর পর বাড়িতে খাবারের যোগানটা কীভাবে এখন হচ্ছে? ওই যা যেমন তেমনটা এখানে এখানে যা দান দেয় সেইটা টুকটাক, মানে সম্পূর্ণরূপে নির্ভর হচ্ছে যে এই দানের কোথাও পেলে তবে খাবো। হ্যাঁ, আর এই যে সরকারিভাবে যে রেশন দেওয়া হচ্ছে, সেটা রেশনটা ওই তো যেমন দেওয়া তেমন দিচ্ছে মাসে। ওটা কতদিন চলছে? ওটা ওই 15 দিন ছাড়া দেয় তো। মানে রেশনটা পাওয়ার পর আপনার কতদিন চলছে, সেই রেশনটা কতদিন চলে? ওই তো চার ভাই খায়, চারটে 5 জন খায়, 7.5 কেজি চাল পাই। কতদিন চলে আপনার? 7.5 কেজি চাল ধরো 1 সপ্তাহ চলবে। 1 সপ্তাহ চলে, কিন্তু বাকিটা হচ্ছে আর কোনোভাবেই চলছে না? না, পুরোটাই টান দিলে তবেই। হ্যাঁ, ভ্যান টানলে তবে। এখন তো ভ্যান বন্ধ পুরো। হ্যাঁ, ভ্যান বন্ধ, ওই টুকটাক যেখানে লোককে ঝাবড়ে যেতে হচ্ছে, খাবার সংগ্রহ করেই কোনো রকমে খিদে নিবারণ চলছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? শঙ্কর। তো আপনি কি এই মুহূর্তে বলরামপুর থেকে রাকেশ মাইতির রিপোর্ট, ক্যামেরায় পলাশ সানা।